বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বোত্তম ধন্যবাদ জানাচ্ছি এনএনএন নিউজ টিভি চ্যানেলকে, মাগুরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ যে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি গত 12/10/2015 ইং তারিখে নানং মাগুরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই। জনগণের ভোটে নির্বাচিত আমি পরপর দুবারের চেয়ারম্যান। তবে একটি কুচক্রী মহল তারা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে আমি সহ আমার পরিবারের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার জন্য তারা প্রতিটি মুহূর্তে আমার পিছনে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াদেরকে মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম আমার দাদা একটানা 27 বছর চেয়ারম্যানই করেছে। উনি একাধারে 27 বছর চেয়ারম্যান করেছেন এবং একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছিলেন। আমার বাবা উনিও দুবার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং আমি দুবার ভোট করছি, দুবারের মধ্যে দুবার চেয়ারম্যান হিসেবেই নির্বাচিত হয়েছি। তবে তারা যে কার্যক্রমগুলো করে চাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনার যে প্রতিশ্রুতি বা সরকারের যে পরিপত্র, এগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য তারা এইসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আমি এতটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যে যত ধরনের প্রতিকূলতাই আসুক না কেন, আমি ইনশাআল্লাহ আমি এগুলো শক্ত হাতেই মোকাবিলা করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার আমার সকলের